আমি জাহানারা বিলকিস, প্রভাষক সমাজকর্ম। আগানগর কলেজ শিক্ষা পরিবারের পক্ষ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের বলছি, করোনাকালীন সময় অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সমাজকর্মে যে বইটি কিনবে সেই বইটির লেখকের নাম আমি এখন বলে দিচ্ছি। অক্ষয়পত্র প্রকাশনী কর্তৃক প্রকাশিত লেখক হচ্ছে তৌফিক মোহাম্মদ হুমায়ুন কবির এবং হারুনুর রশিদ। এছাড়া তোমরা অন্য লেখকের বইও কিনতে পারো, তবে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অবশ্যই সমাজকর্ম বইটি কিনে নিবে। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাস নিয়ে হাজির হচ্ছি সেটি হচ্ছে প্রথম পত্রের প্রথম অধ্যায়। আমাদের আজকের আলোচনা সমাজকর্মের ধারণা এবং সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য। তাহলে আমরা প্রথমে আলোচনা করব সমাজকর্মের ধারণা সম্পর্কে। সমাজ কল্যাণ ও সমাজকর্ম সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় অনেক ক্ষেত্রে এই দুটি বিষয় একত্রে ব্যবহৃত হয়। মূলত সমাজকল্যাণের বৃহত্তর লক্ষ্য অর্জনের বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে সমাজকর্ম। শিল্পোত্তর সমাজের জটিল আর্থসামাজিক, মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক সমস্যা সমাধানের প্রয়োজনে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হিসাবে বিকাশ লাভ করেছে। বিবর্তনশীল আধুনিক জীবনযাত্রার সাথে সামঞ্জস্য রেখে মানুষের বিভিন্নমুখী সমস্যার সমাধানের প্রচেষ্টাগুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে যুগোপযোগী করে তোলার নিরলস প্রচেষ্টার ফলশ্রুতি হচ্ছে সমাজকর্ম। কতগুলো বিশেষ পদ্ধতির মাধ্যমে সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যার সমাধান এবং উন্নয়নের প্রচেষ্টা চালায়। সমাজকর্ম বলতে সাধারণত বিজ্ঞানসম্মত উপায়ে সমাজের কল্যাণ সাধনের প্রক্রিয়াকে বোঝায়। সমাজকর্ম একটি গতিশীল ও প্রায়োগিক সামাজিক বিজ্ঞান। মানব কল্যাণের লক্ষ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উপায়ে কোনো সামাজিক প্রতিষ্ঠানের আওতায় মানুষকে নিজের প্রচেষ্টায় নিজের সমস্যা সমাধানের উপযোগী করে গড়ে তোলার প্রক্রিয়ায় সমাজকর্ম। সমাজকর্ম একটি কলা, বৈজ্ঞানিক প্রক্রিয়া ও সাহায্যকারী পেশা। সামাজিক সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়াই হলো সমাজকর্ম। তাহলে আমরা বলতে পারি সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর এমন একটি সাহায্যকারী পেশা যা সমাজস্থ ব্যক্তি, দল ও সমষ্টির বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান উন্নয়নে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেদের সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেদের সমস্যা মোকাবেলায় সক্ষম হয়। এখানে সমাজকর্ম বলতে বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটি সাহায্যকারী পেশা বলা হয়েছে। তাহলে এখানে সমাজকর্মের বৈজ্ঞানিক পদ্ধতিগুলো কি? সমাজকর্মের বৈজ্ঞানিক পদ্ধতি তথা সমাজকর্ম পদ্ধতি প্রধানত দু প্রকার, একটি হচ্ছে মৌলিক পদ্ধতি আর একটি হচ্ছে সাহায্যকারী পদ্ধতি। ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের জন্য সমাজকর্মে যে সকল পদ্ধতি সরাসরি বাস্তবক্ষেত্রে প্রয়োগ করা হয় সেগুলোকে মৌলিক পদ্ধতি বলা হয়। মৌলিক পদ্ধতি তিন প্রকার, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। সমষ্টি সমাজকর্ম আবার দুভাগে বিভক্ত, সমষ্টি সংগঠন এবং সমষ্টি উন্নয়ন। সাহায্যকারী পদ্ধতি হচ্ছে সমাজকর্মের মৌলিক পদ্ধতিসমূহকে বাস্তব ক্ষেত্রে সুষ্ঠুভাবে প্রয়োগ এবং লক্ষ্য অর্জনে যে পদ্ধতি বিশেষভাবে সহায়তা করে থাকে তাকে সাহায্যকারী পদ্ধতি বলে। সাহায্যকারী পদ্ধতি হচ্ছে তিন প্রকার, সামাজিক প্রশাসন, সামাজিক গবেষণা এবং সামাজিক কার্যক্রম। এগুলোকে সমাজকর্মের বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। আর এটাকে বলা হচ্ছে একটি সাহায্যকারী পেশা। তাহলে পেশা কী? পেশা বলতে বিশেষ বৈশিষ্ট্য ও প্রযুক্তি সম্পন্ন এমন এক ভিত্তি বা কাজকে বোঝায় যেখানে নৈপুণ্য, দক্ষতা, জ্ঞান ও যোগ্যতা সম্পন্ন কর্মীগণ নির্দিষ্ট ক্ষেত্রে নিয়োজিত থেকে পেশাগত মূল্যবোধের আওতায় দায়িত্ব পালনের মাধ্যমে সকল জনগণের কল্যাণ সাধনের প্রচেষ্টা চালায়। তাহলে সমাজকর্মে যারা কাজ করছে তাদেরকে আমরা বলছি সমাজকর্মী। এই সমাজকর্মীগণ সমাজের ব্যক্তি, দল ও সমষ্টির বিভিন্ন সমস্যার কী করে সুষ্ঠু সমাধান এবং উন্নয়নে তাদেরকে এমনভাবে সহায়তা করে যাতে তারা কী করে নিজেদের সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে তাদের নিজেদের সমস্যা নিজেরাই মোকাবেলা করতে সক্ষম হয়। সমাজকর্ম ব্যক্তি, দল বা সমষ্টির সম্পদ ও অন্তর্নিহিত শক্তিকে ব্যবহারের মাধ্যমে সাহায্যার্থীকে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা চালায়। এখানে অন্তর্নিহিত শক্তি বলতে সুপ্ত প্রতিভাকে বোঝানো হয়েছে। মানুষ জন্মগতভাবে বিভিন্ন প্রতিভা নিয়ে ভূমিষ্ঠ হয়। অনুকূল পরিবেশের অভাবে অনেকের পক্ষে তাদের প্রতিভার বিকাশ সাধন করা সম্ভব হয় না, ফলে তাদের প্রতিভা সুপ্ত অবস্থায় থাকে যা তাকে পরনির্ভরশীল করে রাখে। সমাজকর্ম স্বনির্ভরতা তথা আত্মনির্ভরশীলতা তথা স্বাবলম্বন নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাসী। এই জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে জনগণের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করে স্বনির্ভরতা তথা স্বাবলম্বন অর্জনে সর্বতোভাবে সহায়তা করে। তাহলে আমরা এখানে সমাজকর্মের যে সংজ্ঞা সে সংজ্ঞা জেনেছি। এবার আমরা বিভিন্ন মনীষীদের দেয়া এবং বিভিন্ন সংস্থার দেয়া কিছু উল্লেখযোগ্য সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার।
সমাজকর্মের ধারণায় ওয়াল্টার ফ্রিডল্যান্ডার বলেন, সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের জন্য এককভাবে বা দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে। তাহলে সমাজকর্মে সর্বজন গ্রাহ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? ওয়াল্টার ফ্রিডল্যান্ডার। র্যাক্স স্কিডমোর ও মিল্টন জি থেকারি বলেন, সমাজকর্ম হচ্ছে এমন এক কলা, বিজ্ঞান এবং পেশা যা ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সংগঠন, প্রশাসন ও গবেষণা সহ সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে জনগণকে এমনভাবে সহায়তা করে যাতে তারা তাদের ব্যক্তিগত, দলীয়, সমষ্টির সমস্যার সমাধান করে সন্তোষজনক ব্যক্তিগত, দলীয় ও সামাজিক সম্পর্ক লাভে সক্ষম হয়। তাহলে র্যাক্স স্কিডমোর ও মিল্টন জি থেকারি সমাজকর্মকে বলছেন, এটি হচ্ছে এমন এক কলা, বিজ্ঞান এবং পেশা। যেহেতু আমরা পেশা সম্পর্কে জেনেছি, তাহলে আমরা এখন জানি কলা কী এবং বিজ্ঞান কী। কলা হচ্ছে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সুনিপুণভাবে কোনো কার্য সম্পাদনের নামই হচ্ছে কলা। আর বিজ্ঞান হল পরীক্ষা ও পর্যবেক্ষণ দ্বারা অর্জিত সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান। তারপর আমরা আলোচনা করি সমাজকর্ম বিশ্বকোষের সংজ্ঞা। সমাজকর্ম হলো এমন একটি সুসংগঠিত প্রচেষ্টা যা ব্যক্তি ও পরিবারকে সমষ্টির সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে একইভাবে সমষ্টিকেও ব্যক্তি ও পরিবারের প্রয়োজন পূরণে উপযোগী করে তোলে। হ্যারল্ড অ্যাল উইলোনস্কি এবং চার্লস অ্যান্ড লেভো সমাজকর্মের ধারণায় বলেন, সমাজকর্ম হচ্ছে এমন এক ভিত্তি বা পেশা যেখানে নির্দিষ্ট কোনো প্রশিক্ষণ ও দক্ষতা সম্পন্ন একদল লোক কল্যাণমূলক কার্যক্রমে অন্যান্য দলের সাথে মুখ্য ভূমিকা পালন করে। আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি অর্থাৎ নেসো, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, পদত্ত সংজ্ঞা অনুসারে সমাজকর্ম হচ্ছে ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করার এমন এক পেশাগত কর্মকাণ্ড যা তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতাকে শক্তিশালী করে এবং সামাজিক পরিবেশকে এই লক্ষ্যে উপযোগী করে গড়ে তোলে। ইন্ডিয়ান কনফারেন্স অফ সোশ্যাল ওয়ার্কের মতে, সমাজকর্ম হচ্ছে ব্যক্তি, দল ও সমষ্টিকে সুখী ও সমৃদ্ধশালী জীবনলাভে সহায়তা করার জন্য একটি মানবহিতৈষী দর্শন, বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতার উপর প্রতিষ্ঠিত একটি প্রক্রিয়া বা পদ্ধতি বিশেষ। এভাবে বিভিন্ন মনীষী এবং বিভিন্ন সংস্থা সমাজকর্মের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। এগুলোর মধ্যে যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। তাহলে আমরা বলতে পারি, সমাজকর্ম হচ্ছে সমস্যা সমাধানের আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও সেবামূলক একটি প্রক্রিয়া। এর মাধ্যমে সমাজস্থ মানুষের সমস্যা সমাধানপূর্বক তাদেরকে সমাজের আদর্শ মূল্যবোধ অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করা হয়, যাতে তারা নিজেদের সামর্থ্যকে ব্যবহার করে সমাজ ও পরিবেশের সুষ্ঠু সামঞ্জস্য বিধানে সক্ষম হয়। তাহলে এবার আমরা আলোচনা করব সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজকর্ম একটি পেশাদার সেবাকর্ম। মানব সেবা প্রদানকারী পেশা হিসাবে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য বহুমুখী এবং সুদূর প্রসারী। লক্ষ্য হচ্ছে কোনো কিছু অর্জনের আশা, আর উদ্দেশ্য হচ্ছে অর্জনের জন্য চেষ্টা। মানুষ সমাজে বাস করে। সমাজ হলো মানুষের পারস্পরিক সম্পর্কের এক জটিল রূপ। সমাজের সদস্যদের মধ্যে সর্বদা সামাজিক সম্পর্ক বিদ্যমান। সমাজ সদা পরিবর্তনশীল, ফলে সামাজিক সম্পর্কের ধরনেও পরিবর্তন ঘটে। বিশেষ করে শিল্প নির্ভর সমাজে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব অধিক। সমাজের মানুষ অনেক সময় গতিশীল এই সামাজিক সম্পর্কের সাথে সামঞ্জস্য স্থাপনে ব্যর্থ হয়। এর ফলে সমাজের সৃষ্টি হয় নানা সামাজিক সমস্যার। আর এই সকল সমস্যার সমাধান এবং মানুষকে তাদের সামাজিক পরিবেশের সাথে সামঞ্জস্য স্থাপনে সক্ষম করে তোলার জন্যই সমাজকর্মের উদ্ভব ঘটেছে। সমাজকর্মের মূল লক্ষ্য হলো সামাজিক ভূমিকা পালনের জন্যে সমাজের প্রতিটি স্তরের জনগণকে সক্রিয় সক্ষম করে তোলা এবং অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি করা। এ সম্পর্কে এনি অ্যান মিনাহান বলেন, সমাজকর্মের লক্ষ্য হলো প্রত্যেকের জীবন মান উন্নয়নের সংরক্ষণ বা ত্বরান্বিত করা। এই ক্ষেত্রে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণে 1981 সালে নেসো কর্তৃক প্রকাশিত বিষয়গুলোকে প্রাসঙ্গিক বলে বিবেচনা করা হয়। এগুলো হলো জনগণের সমস্যার সমাধান, উপযোজন এবং উন্নয়ন ক্ষমতার উন্নয়ন। এখানে উপযোজন হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধানে যে প্রক্রিয়া, সেটাকে উপযোজন বলে। সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো। কার্যকরী ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা। সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন। ওয়ার্নার ডব্লিউ বোয়েম সমাজকর্মের 3টি মৌলিক লক্ষ্যের কথা উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে মানুষের হিতক্ষমতা পুনরুদ্ধার করা, কার্যকর সামাজিক ভূমিকা পালনের জন্য ব্যক্তিগত সামাজিক সম্পদের সমাবেশ করা এবং সামাজিক বিপর্যয় প্রতিরোধ করা। সমাজকর্মের ধরন ও প্রকৃতি এবং মনীষীদের মতামতের আলোকে সমাজকর্মের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আমরা পাই।
তাহলে এখানে আমরা এখন সমাজকর্মের সেই সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যগুলো সম্পর্কে আলোচনা করব। মানব জীবনে কোনো নির্দিষ্ট বা বিশেষ দিকের কল্যাণে ভ্রুতি না হয়ে সমাজকর্ম মানুষের সামগ্রিক কল্যাণে বিশ্বাসী। মানব জীবনের সব দিকের সুষম ও সার্বিক মঙ্গলজনক অবস্থা অর্জনে সমাজকর্ম মানুষের দৈহিক, মানসিক, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক দিকসহ সব দিকের কল্যাণ সাধনে সচেষ্ট। অন্যান্য পেশা যেমন চিকিৎসা, আইন, শিক্ষকতা প্রভৃতি মানব জীবনের নির্দিষ্ট কোনো দিকের কল্যাণ করতে চায়, কিন্তু সমাজকর্ম মানব জীবনে সব দিকের কল্যাণ সাধনের প্রচেষ্টা চালায়। এ প্রসঙ্গে WA ফ্রিডল্যান্ডার বলেন, বিজ্ঞান, কলা ও পেশা হিসাবে সমাজকর্মের লক্ষ্য মানুষকে এমনভাবে সাহায্য করা যাতে প্রতিটি ব্যক্তি, দল ও সমষ্টি সামাজিক, মানসিক ও দৈহিক কল্যাণের অধিকারী হতে পারে। সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য হল সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন ও শক্তিশালীকরণ। আর্থসামাজিক ও মনস্তাত্ত্বিক বহুমুখী সমস্যার কারণে মানুষ নিজ নিজ সামাজিক দায়িত্ব, কর্তব্য তথা সামাজিক ভূমিকা সঠিকভাবে পালন করতে পারে না, ফলে সমাজে ভারসাম্যহীনতা দেখা দেয়। ব্যক্তির সামাজিক ভূমিকা পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী পারিপার্শ্বিক উপাদান দূর এবং ব্যক্তির দৈহিক, মানসিক ও ব্যক্তিত্বের উন্নতি সাধনের মাধ্যমে সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলা সমাজকর্মের অন্যতম লক্ষ্য। এই প্রসঙ্গে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থে বলা হয়েছে, সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য হল ব্যক্তি, পরিবার, দল, সংগঠন এবং সমষ্টিকে কর্ম সম্পাদন, দারিদ্র বিমোচন, প্রতিরোধ ও সম্পদ ব্যবহারে সাহায্য করার মাধ্যমে তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন, পুনরুদ্ধার, সংরক্ষণ ও শক্তিশালীকরণ। সমাজকর্ম জনগণের মধ্যে তাদের দায়িত্ব, কর্তব্য, অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে কাজ করে, যাতে প্রতিটি মানুষ তার অধিকার ও দায়িত্ব সম্পর্কে সজাগ থেকে কর্তব্য নির্ধারণ করতে পারে। সমাজ নিয়ত পরিবর্তনশীল, বিশেষ করে শিল্পায়ন ও অগ্রায়ণের ফলে সমাজ জীবনের প্রায় সকল ক্ষেত্রে দ্রুত পরিবর্তন সাধিত হচ্ছে। সমাজের এই পরিবর্তন ব্যক্তির উপর ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রভাব বিস্তার করে। নেতিবাচক প্রভাবে ব্যক্তি সমাজে অনেকটা অস্বাভাবিক হয়ে পড়ে এবং পরিবর্তনের সাথে সামঞ্জস্য বিধানে অক্ষম হয়, ফলে তার স্বাভাবিক ভূমিকা পালন ও জীবনযাত্রা ব্যাহত হয়। কাজে আধুনিক জটিল সমাজে সব পরিবর্তিত অবস্থায় ব্যক্তি পরিবেশের মধ্যে ব্যক্তিকে সামঞ্জস্য বিধানে সহায়তা করা সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য। সমাজকর্মের লক্ষ্য হল সমাজের প্রত্যেকটি মানুষকে আত্মনির্ভরশীল করে তোলা। এটি মানুষকে এমনভাবে সহায়তা করে যাতে ব্যক্তির স্বীয় ক্ষমতা, নিজস্ব সম্পদ ও সুযোগ কাজে লাগিয়ে আত্মনির্ভর হয়ে উঠতে পারে। এজন্য সমাজকর্ম একটি সাহায্যকারী প্রক্রিয়া হিসাবে বিবেচিত হয়ে থাকে। সমাজকর্ম বিশ্বাস করে সমাজে প্রতিটি মানুষের কোনো না কোনো ক্ষমতা বা প্রতিভা রয়েছে এবং তা সুপ্ত অবস্থায় রয়েছে। উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির সৃষ্টি হলে সুপ্ত প্রতিভা জেগে উঠবে, যা ব্যবহারের মাধ্যমে ব্যক্তি হবে স্বাবলম্বী। সমাজকর্ম বিজ্ঞান ভিত্তিক একটি পেশাদার বিষয় বলে মানুষকে অসংগঠিত সাহায্যের পরিবর্তে সুসংগঠিত সাহায্য দান করে, ফলে মানুষের সুপ্ত ক্ষমতার বিকাশ ঘটে। সমাজকর্ম ব্যক্তির সুপ্ত প্রতিভা জাগরণের মাধ্যমে ব্যক্তির দ্বারা ব্যক্তির নিজস্ব সমস্যার সমাধান করতে চায়। কাজে জনগণের সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। অপরিকল্পিত সামাজিক পরিবর্তন যেমন সমাজের ক্ষতি করে, তেমনি পরিকল্পিত পরিবর্তন সমাজের উন্নতি ঘটায়। সমাজ থেকে বিভিন্ন অবাঞ্ছিত সমস্যা দূর করে কাঙ্ক্ষিত পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করতে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হল বাঞ্ছিত গঠনমূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সমাজে পরিকল্পিত ও গঠনমূলক পরিবর্তন আনয়ন করা। বিশেষ করে সমাজে বিরাজমান বিভিন্ন সমস্যা যেমন জনসংখ্যাস্ফীতি, বেকারত্ব, অপরাধ, মাদকাসক্তি, নারী নির্যাতন, নিরক্ষরতা, অপুষ্টি, যৌতুক ইত্যাদি নিরসনে সমাজকর্ম লক্ষ্য উদ্দেশ্য ভিত্তিক কর্মসূচি পরিচালনা করে। সমাজকর্ম নিজস্ব সম্পদের ভিত্তিতে সমস্যা সমাধানের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। জনগণের সার্বিক কল্যাণের জন্য সম্পদের সদ্ব্যবহার একান্ত প্রয়োজন। তাই সম্পদের অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাও সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। সমাজকর্ম সকল অভ্যন্তরীণ, বাহ্যিক, ব্যক্তিগত, সমষ্টিগত, বস্তুগত, অবস্থুগত, সরকারি, বেসরকারি, জাতীয় ও আন্তর্জাতিক সম্পদের যথাযথ ব্যবহার সুনিশ্চিত করে সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করে। সমাজবিজ্ঞানী পি জিসবার্ডের মতে, সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের এক জটিল জাল। আধুনিক জটিল সমাজে ব্যক্তি বিভিন্ন আর্থসামাজিক সমস্যার চাপে ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে উঠছে, ফলে অবনতি ঘটছে পারস্পরিক সম্পর্কের আর ব্যাহত হচ্ছে সামাজিক ঐক্য ও সংহতি। এই ক্ষেত্রে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হল সমাজের সকল সদস্যের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সমাজ সৃষ্টি করে গঠনমূলক আচরণ ও ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করা। সমাজকর্ম অন্যতম লক্ষ্য হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের ব্যক্তিগত, দলীয় ও সমষ্টিগত সমস্যার সমাধান করা। আধুনিক সমাজকর্ম বর্তমানে ধনী, নির্ধন,
ছোট বড় নারী পুরুষ দুস্থ অসহায় নির্বিশেষে সব শ্রেণীর মানুষের কল্যাণে নিয়োজিত। কাঙ্ক্ষিত আর্থসামাজিক পরিবেশ সব সমাজের জন্যই কাম্য। আর্থসামাজিক অবস্থা যদি প্রতিকূল থাকে তাহলে সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। বাঞ্ছিত আর্থসামাজিক অবস্থাতেই সমাজকল্যাণ সম্ভব। সমাজজীবন থেকে সব প্রকার সমস্যা বিশেষ করে ব্যক্তিগত, দলীয়, সমষ্টিগত ও সামাজিক সমস্যা দূর করে পরিকল্পিত উপায়ে বাঞ্ছিত গঠনমূলক আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি করা সমাজকর্মের অন্যতম লক্ষ্য। সমাজকর্ম সবসময় মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রতি গুরুত্ব আরোপ করে, কারণ এটি যথাযথভাবে পূরণ না হলে সামাজিক সমস্যার সৃষ্টি হয়। সমাজে সুখী, শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য মূল মানবিক চাহিদা পূরণ করা অত্যাবশ্যক। সেজন্য সমাজকর্ম সবসময় মানুষের মূল মানবিক প্রয়োজন পূরণের লক্ষ্যে কাজ করে, যাতে সমাজে সব মানুষ সন্তোষজনক জীবনমানের অধিকারী হতে পারে। মানুষের সমস্যা মোকাবেলায় সামর্থ্য শক্তিশালীকরণে সাহায্য করে সমাজকর্ম। মানুষ যখন দৈহিক, আবেগীয়, অর্থনৈতিক ও সামাজিক সমস্যার প্রভাবে সৃষ্ট প্রতিবন্ধকতা মোকাবেলায় ব্যর্থ হয় তখন সে সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। সমাজকর্মের উদ্দেশ্য হল সমস্যা মোকাবেলায় সামর্থ্য জোরদারকরণ এবং সামর্থ্যের কার্যকর ব্যবহারে মানুষকে সাহায্য করা। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো ধরনের কর্মসূচি সফলতা অর্জন করতে পারে না। তাছাড়া যে কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যাগ্রস্ত জনগণের অংশগ্রহণ অপরিহার্য। জনগণের অংশগ্রহণ ব্যতীত সামাজিক সমস্যার সমাধান অসম্ভব। এজন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে জনগণকে উৎসাহিত করাও সমাজকর্মের একটি বিশেষ লক্ষ্য উদ্দেশ্য। সমাজকর্ম সামাজিক সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সব মানুষকে সমান মর্যাদা দান, অবহেলিত জনগণের স্বার্থ সংরক্ষণ, সামাজিক সংঘাত দূরীকরণ এবং সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্ব দিয়ে থাকে। সম্পদের অসম বণ্টন, মানুষে মানুষে ভেদাভেদ, শোষণ, বঞ্চনা এবং অন্যায় অবিচারের অবসান করে সাম্য ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা পেশাদার সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ব্যক্তি, দল ও সমষ্টির জনগণের সুসম্পর্ক, বোঝাপড়া, সহযোগিতা এবং গঠনমূলক ও প্রতিযোগিতামূলক অবস্থাকে আন্তঃক্রিয়া বলে। সমাজকর্মের অন্যতম লক্ষ্য হল সামাজিক আন্তঃক্রিয়ার বাধাসমূহ দূর করে এই সম্পর্ক পুনরুদ্ধার ও উন্নয়ন। সমাজকর্ম ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়ায় সাহায্য করে। সমাজকর্ম একটি মানব উন্নয়নমূলক পেশা। সমাজের মানুষের বহুমুখী সমস্যা সমাধানের জন্য সমাজকর্ম বহুমুখী কর্মসূচির সাহায্য নিয়ে থাকে। শহর সমাজসেবা, গ্রামীণ সমাজসেবা, বিদ্যালয় সমাজকর্ম, হাসপাতাল সমাজকর্ম, প্রবীণ সমাজকর্ম, শিশু কল্যাণ, নারী কল্যাণ যার মধ্যে অন্যতম। সমাজকর্মের গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হল ঝুঁকিপূর্ণ, পর্যাতপদ ও অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, যেমন শিশু কল্যাণ, নারী কল্যাণ, শ্রম কল্যাণ, প্রবীণ কল্যাণ প্রভৃতির মাধ্যমে তাদের ক্ষমতায়ন বৃদ্ধিতে সাহায্য করা। যথাযথ সামাজিক নীতি, পরিকল্পনা, কর্মসূচি প্রণয়ন ও সেবা প্রদানের সুযোগ সৃষ্টি করে দরিদ্র শ্রেণীর উন্নয়নে সমাজকর্ম প্রচেষ্টা চালায়। দারিদ্র বিমোচন ও ঝুঁকিপূর্ণ বিশেষ মানব গোষ্ঠীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায়ানুক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজকর্ম কাজ করে। সামাজিক নীতি সামাজিক উন্নয়নে এবং পরিকল্পিত সামাজিক পরিবর্তনের নির্দেশক। এই জন্য সমাজকর্ম অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হল সামাজিক নীতি পরিবর্তন, সংশোধন, প্রণয়ন, বিকাশ, উন্নয়নে অবদান রাখা। এজন্য সমাজকর্মীরা অবান্তর সামাজিক নীতি সংশোধন এবং পরিবর্তন এবং প্রয়োজনীয় সামাজিক নীতির উন্নয়নে কাজ করেন। নেতৃত্ববিহীন কোনো কাজই সফল হয় না। সমষ্টিগত যে কোনো কাজের সফলতার পিছনে নেতৃত্বের ভূমিকা অনস্বীকার্য। নেতৃত্ববিহীন সমাজের কল্যাণ সাধন করা সম্ভব নয়। এজন্য সমাজকর্ম সমাজের নেতৃত্বের বিকাশ উন্নয়নে প্রচেষ্টা চালায়। এছাড়াও সমাজের ভবিষ্যৎ বিপর্যয় রোধ, নেতৃত্বের বিকাশ উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন, সমাজের সংস্কার সাধন, মূল মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সমষ্টি চেতনা বৃদ্ধিকরণ, গণতান্ত্রিক মূল্যবোধের উন্মেষ ঘটানো, জনগণের আর্থসামাজিক উন্নয়ন প্রভৃতি সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে বিবেচিত। সুতরাং আমরা বলতে পারি সমাজের সার্বিক কল্যাণেই সমাজকর্মের প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনে সমাজকর্ম উদ্দেশ্যভিত্তিক বিভিন্ন জনকল্যাণ ও সমাজকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে থাকে। গতিশীল সমাজে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তনশীল। বর্তমান সমাজে সমাজকর্মের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গঠনমূলক আর্থসামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে সকল মানুষের দৈহিক, মানসিক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, নৈতিক তথা সামগ্রিক কল্যাণ সাধনে সহায়তা করা। তাহলে আমরা আজকে আলোচনা করেছি সমাজকর্মের ধারণা এবং সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যগুলো। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আবারও পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।